এখন ছেলের ব্যাপারে কি খবর পাইছে? আর খবর কি, কি যার খবর পেয়ে এলাম নাই, একবার ছেড়ে গেছে গা, ছেলের মৃত্যুটা কিভাবে হয়েছে? আমার মোবাইলে জানাইছে আর কি, আমরা পাড়ার একজনে মোবাইলে আমার ফোন করে সেটা কইতাছে যে এমন এমন খবর শুনছো নি, তা আমি বুঝছি না শুনছি না, ঘরে করেছে মোবাইলে খুললে দেখো এমন এমন হয়েছে, তোমার জামাই তো মারা গেছে, আমি কইছি যে কেমনে মারা গেছে কবে মারা গেছে, তারপরে কইতাছে খবরের ভিতরে দেখছি কালকে ঘরের ভিতরে দিয়ে হ্যাঁ মহিলা পড়ে রয়েছে, তো এই দূরে আমি শুনছি। বর্তমানে মানে কতদিন যাবত আপনি আলাদা থাকেন? আমার ছয় মাস। ছয় মাস মানে কী কারণে ছেড়ে গেছিল? ওই তো হ্যাঁ ড্রিঙ্কস কইরা হ্যাঁ মার দূর করত, অশান্তি করত, তো এই কারণে আমি বাড়ির থেকে বাইরে গেছিলাম। কুর্মীর নামটা কি? হ্যাঁ স্বামীর নাম কি? তীর্থঙ্কর দাশগুপ্ত। এমনিতে কি করতো? এমনিতে কিছু করতো না, মানে কতদিন যাব প্রাইভেটে কাজ করতো, এরপরে বাড়িতে বসা ড্রিঙ্কস করতো যে কাজ ঠিক মতো করতে পারতো না আর কি। এদিকে সারাদিনই ড্রিঙ্কস করতো? হ্যাঁ। ছেলে মেয়ে আছে কি? না ছেলে মেয়ে নেই। আপনার নামটা কি? শিবানী দাশগুপ্ত। তো মাসাজ বাড়ি দিছে, মাসাজ বাড়ি দিছে বলে জয়নগর এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতে এই বাড়ির থেকে আপনি কবে বেরিয়েছিলেন? শনিবার। কি কারণে বাড়িতে বেরিয়েছিলেন? কি ধরনের অত্যাচার? ওই তো মাথার বাড়ি। কিরকম মানে কি কারণে মাথা দিয়ে মাথার বাড়ি দিছে? কি কারণে করতে এরকম? কি করবে রাগের সাথে? কোন ধরনের নেশা করতো? নেশা করছে। কি নেশা করতো? বলা পর্যন্ত। শনিবার দিন বাড়িতে বাইর হওয়ার পর এরপর আর ছেলের সঙ্গে যোগাযোগ করেছে না? যোগাযোগ করলে করবো আই পড়ো আই পড়ো আই পড়ো। এখন ছেলের ব্যাপারে কি খবর পাইছে? আর খবর কি, কি যার খবর পেয়ে এলাম নাই, একবার ছেড়ে গেছে গা, ছেলের মৃত্যুটা কিভাবে হয়েছে? আমি একা পক্ষে আমি সঙ্গে দিই না, কানে শুনি না, আমার অবস্থা, আমি এই সামনে ছেলে নেশা করে থাকলে কি থাকা যায়? ছেলে বিয়ে করছিলেন? বর্তমানে ওনার মিসেস কই আছে? আছে অন্য ছয় মাস দিছে, মে মাসে 28 তারিখ গেছে যে। মানে ছয় মাসের পরে ছেলেরা আপনার ছেলেরাই ছাইরা গেছে গা? হ্যাঁ। কী কারণে গেছিল? ছেলের সঙ্গে কি কি হয়েছে তা আমি একটু চাই না। ছেলের নামটা কি? তীর্থঙ্কর। বয়সটা কত? বয়স ওইবো 46-47। জয়নগর যে বাড়িটার মধ্যে ভাড়া থাকতে কতদিন যাবৎ থাকতে? বেশি দিন হয়েছে না, অক্টোবরের 11 তারিখ বুঝতে গেছি। আপনারা দুজনই থাকতেন? মা ছেলে থাকতেন? মা ছেলে। ছেলে কি করত? ছেলে এমনি জলের কোম্পানি করছে, তার ছেলে দিছে, আর একটা ঠিক হয়েছিল এর মধ্যে দুঃখ।